এখন ভিডিও নম্বর থ্রি আজকে করব প্রয়োগ ওয়ান আমি যুক্তিতে প্রমাণ করি যে আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং তাদের প্রত্যেকটি কোণ সমকোণ তো আমি এখানে একটা আয়তাকার চিত্র আর্ট করে নিয়েছি তো এটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কাকে বলা আমরা জানি যে যে সকল সামন্ত্রিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং একটি কোণ সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্র যে সকল সামুদ্রিকের একটি কোণ নাইনটি ডিগ্রি অর্থাৎ সমকোণ তাদেরকে বলা হয় আয়তক্ষেত্র তো এবার তাহলে এই যে আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রে যে কোনো একটা কোণ নাইনটি ডিগ্রি হবে আমি ধরে নিলাম যে এই কোণটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি এই কোণটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি তো এবার আমাদের এখানে দুইটা প্রমাণ করতে বলছে একটা হচ্ছে যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান তো বিপরীত বাহুগুলি পরস্পর সমান করতে গেলে আমাদের একটা কর্ণ নিতে হবে ধরলাম বিডি একটা কর্ণ এখানে দুইটা বা ত্রিভুজ তৈরি হলো ত্রিভুজ দুটো সর্বসম দেখাবো ত্রিভুজ এ বিডি একটা আর একটা হচ্ছে ত্রিভুজ বিসিডি তো এই দুটো ত্রিভুজ সর্বসম তো দেখাইতে গেলে আমাদের কী করতে হবে এর কি বললাম যে তে সাধারণ বাহু বিডি সাধারণ বাহু সাধারণ বাহু আচ্ছা এখানে একটা বলা আছে যে আয়তাকার চিত্র আয়তাকার চিত্র একটা সামন্ত্রিক আচ্ছা সামন্ত্রিকের বিপরীত বাহু বিপরীত কোনগুলো সমান হয় আমরা 14 চোদ্দোতেই শিখলাম তাহলে এটা নাইনটি হলে এটা নাইনটি হবে তাহলে এই কোন দুটো সমান তাহলে দুই নম্বর এটা হচ্ছে এক নম্বর কন্ডিশন আর দুই নম্বর কন্ডিশন হচ্ছে এই কোন এই কোন সমান তাহলে কোন এর সঙ্গে সমান কোন হচ্ছে সি এবার তিন নম্বর একটা কন্ডিশন আমরা লিখব আচ্ছা দেখো যেহেতু এটা একটা সামন্ত্রিক তাহলে এটা 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 আর এটা কি সমান্তরাল তাহলে আমরা বলতে পারি এই কোনের সঙ্গে এই কোণ সমান তাই তো এর সঙ্গে ডিসি সমান্তরাল আর বিটি হচ্ছে ভেদক তাহলে এই কোন দুটো সমান তো এই কোণের নামটা কি এই কোণের নাম হচ্ছে এবিডি এবিডি সমান সমান কোন হচ্ছে বিডিসি বিডিসি সি তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটার সর্বসম ত্রিভুজ দুটার নাম কি এ বি আর হচ্ছে ত্রিভুজ বি সি ডি এই দুটো ত্রিভুজ কি সর্বসম আচ্ছা এই দুটো ত্রিভুজ সর্বসম হলে বিপরীত বাহুগুলি সমান তাহলে অতএব এবির সঙ্গে সমান হচ্ছে ডিসি সর্বসম ত্রিভুজ হলে অনুরূপ বাহু অনুরূপ কোন সমান তাহলে আমাদের বাহুগুলো কাজে লাগবে তাহলে এবির সঙ্গে ডিসি আর এডির সঙ্গে বিসি সমান এবার এখানে আরটা পণ করতে বলছে বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং প্রত্যেকটি কোন সমকোণ আচ্ছা এই কোনটা যদি নাইনটি হয় তাহলে এটাও নাইনটি আমরা যেহেতু আয়তক্ষেত্রটা সামন্ত্রিক সেই হিসেবে এটা পেলাম নাইনটি ডিগ্রি এবার বিপরীত কোন দুটো আমাদের দেখতে হবে আচ্ছা ধরো দুটো সমান্তরাল সরলরেখা এরকম আছে এবং একটা ভেদক যদি এরকম হয় তাহলে আমরা কি জানি তাহলে আমরা জানি যে একটা উপদ্র শিখেছিলাম যে এই কোণের সঙ্গে এই কোণ যোগ করলে কত হয় একশো আশি ডিগ্রি হয় ক্লাস এইটে একটা উপদ্র ছিল এরকম তো তাহলে এই সরলরেখা যেহেতু এটা একটা সামন্ত্রিক তাহলে এডির সঙ্গে বি বিসি সরলরেখা লেখা একটা সমান্তরাল সমান্তরাল সরলরেখা তো আমি কি করলাম সমান্তর সরলরেখাকে একটু বাড়তি করে লিখলাম আর এটাও একটু বাড়তি করে লিখি তাহলে এখানে বোঝা যাচ্ছে না যে এটা একটা সরল লেখা এর এটা একটা সরল লেখা এবি হচ্ছে কি ভেদক তাহলে কি তাহলে কি হবে এই কোণের সঙ্গে এই সম্পূর্ণ কোনটা এই কোণের সঙ্গে এই সম্পূর্ণ কোনটা কত আসবে একশো আশি আসবে এই কোণের সঙ্গে এই সম্পূর্ণ কোনটা কত আসবে এই কোণ আর এই কোণ চোখ করলে কত আসবে একশো আশি আসবে তো এটা নব্বই হলে এটাও অবশ্যই নব্বই হবে এটা যদি নব্বই হয় তাহলে এটাও নব্বই হবে তাহলে আমরা কি পাইলাম যে বিপরীত কোনগুলো হচ্ছে প্রত্যেকটি কোণ প্রত্যেকটি কোণ সমকোণ পাইলাম তো এটা হচ্ছে প্রয়োগ ওয়ান এরপরে উপবদ্ধ চোদ্দো নম্বর করব